ও আমি আমি তোমার স্বামী হাবিব। খুব অবাক হইতেছ আমারে দেখিয়া। কি আশ্চর্য, অবাক হওয়ার মতো কাম করলে অবাক হইব না? আব্বা, রাশেদ কে কোথায় আছে দেখে যাও, কে আইছে? কি রে হাবিব, তুই আমাকে কোনো খোঁজ খবর না দিয়া বিদেশ থেকে বাড়িতে চলে এলি? বিদেশ থাকতে পারি নাই বলে দেশে চলে আসছি, আর খোঁজ খবর দেয়ার কি আছে? আমি বাড়িতে ফিরে আসতে তুমি দেখতা না? ভাইজান কেমন আছো তুমি? তুই আমার ভাইজান কবি না? তুই আমার ভাই না, তুই হলি আমার শত্রু। ভাইজান কি কইতেছেন আপনি এগুলা? আমি আপনার শত্রু হমু কেন? কি করছি আমি? তুই কি করছো সেটা তুই খুব ভালো করে জানস। শুধুমাত্র তোর কারণে আমি বিদেশের সমস্ত কামকাজ ফেলাইয়া ভিসা বাতিল করে বাড়িতে চলে আসছি। বল, তুই এত বড় সর্বনাশ আমার কেন করলি? আশ্চর্য, আপনি এসব উল্টা পাল্টা কি করতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনার নিজের মায়ের পেটের বাইরে আপনি শত্রু করতেছেন কেন? কারণ আমার এই ছোট ভাইয়ের সাথে তোর সম্পর্ক আছে। তুই আমার এই ছোট ভাইয়ের সাথে প্রেম করস, ওর সাথে ফষ্টি রষ্টি করস। আমার দোহাই লাগে, এসব আপনি কোয়েন না। রাশেদ আমার ছোট ভাইয়ের মতো, আর রাশেদের সাথে যে আমার সম্পর্ক আছে এই কথা আপনারা কে কইছে? গ্রামের লোকজন সবাই আমার ফোন দিয়া কইছে। গ্রামের লোকজন তোমাকে দুইজনের কুকুরটি নিজ চোখে দেখছে। আমি তোমার আর তোমাকে সুখের লাইগা, তোমাকে ভরণ পোষণের লাইগা ওই বিদেশ বাড়িতে যা এত কষ্ট করতাছি, অথচ অথচ তুমি তুমি আমার লোকে এত বড় বেইমানি করলা। তুই এসব কি কইতেছস? আমি তোর বাপ, আমার তুই বিশ্বাস কর। তোরে যদি বিদেশে কেউ ফোন দিয়া কোনো কথা কয়ে থাকে সব কথা মিথ্যা। আর যদি রাশেদের সাথে এই বৌমার কোনো সম্পর্ক থাকে থাকতো তাহলে তো আমি জানতাম, আমি তো সারাক্ষণ এই বাড়িতে থাকি। থাক আব্বা, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি বুঝতে পারছি আপনি আপনার ছোট ছেলের দোষ ঢাকার চেষ্টা করতেছেন, তবে একটা কথা মনে রাখবেন আব্বা, সত্য কখনো চাপা থাকে না। যা কিছু রটে তার কিছুটাও ঘটে, তো মাঝে মাঝে সব কিছুই ঘটে। তুই চুপ করে দাঁড়ায় আছিস কেন? কেন তুই আমার কলিজা আঘাত দিছস? কেন তুই আমার বড় লোক অবৈধ সম্পর্ক করছস? ভাইজান আমি কসম কাইটা কইতাছি, ভাবির লগে আমার কোনো সম্পর্ক নাই। গ্রামের লোকজন যদি আপনার কিছু কয়ে থাকে তাহলে মিথ্যা কথা কইছে। তুমি আমার একটা কথা শুনো, তুমি আমারে বিশ্বাস করো। রাশেদের লগে আমার কোনো সম্পর্ক নাই। গ্রামের মানুষ তোমারে যা কইছে সব মিথ্যা কথা কইছে, সব মিথ্যা কথা কইছে। ও, গ্রামের লোকজন সবাই মিথ্যা কথা বলতেছে আর তোমরা সবাই মিলে আমার লগে সত্য কথা কইতাছ। তবে আমি যাচাই বাছাই করার জন্য দেশে আসছি, ঠিক আছে? আমি যদি প্রমাণ করতে পারি যে তোমরা দুইজন কোনো সম্পর্কের মধ্যে আছো, তাহলে মনে রাখো প্রথমে আমি তোমারে তালাক দিব, তারপর তুই তোরে আমি খুন করব। তোরে খুন করে তোর কারণ আমি ফাঁসিতে ঝুলব, কথাটা মনে রাখিস, মনে রাখিস তুই। কি ব্যাপার নাজমা, তুমি এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছো কেন? এসব আমি কি শুনতেছি? তুমি কি শুনতেছো সেটা আমি কেমনে কমু? তোমার ভাবির সাথে নাকি তোমার সম্পর্ক আছে? খবরদার নাজমা, একদম উল্টাপাল্টা কথা কইব না। আমার যদি কারো সাথে সম্পর্ক থাকে তাহলে তোমার সাথে সম্পর্ক আছে। আমার ভাবির লগে আমার সম্পর্ক থাকতে যাবো কেন? তোমার সাথে যদি তোমার ভাবির সম্পর্ক না থাইকা থাকে তাহলে তোমার ভাইজান হঠাৎ করে বিদেশ থেকে দেশে আইলো কেন? ভাইজান একটা জরুরি কামে দেশে আইছি।
রাশেদ তুমি আমার সাথে একদমই মিথ্যা কথা কইবা না আমি সব জানি তোমার ভাবির সাথে তোমার সম্পর্ক আছে আর এই খবর শুই নাই তোমার ভাই হঠাৎ কইরা দেশে আইছে আর এই খবর শুধু আমি না গ্রামের সবাই জানে গ্রামের সব জায়গায় তোমার আর তোমার ভাবির কুকীর্তি নিয়ে কথা হইতেছে গ্রামের মানুষ তো আমারে জানে না আমারে বুঝে না তুমি তো আমারে জানো আমারে ভালোবাসো তুমি অন্তত এই কথাটা কও আমি আমার ভাবির সাথে প্রেম করতে পারি তোমার ভাবি দেখতে সুন্দর তার উপর তোমার ভাই থাকে বিদেশে সখের সামনে সুন্দর একটা মায়া মানুষ ঘুরতে থাকলে তোমার মাথা খারাপ হইলেও হইতে পারে আর তাছাড়া তোমারে আর তোমার ভাবির নিয়ে আমার আগেই সন্দেহ হয়েছিল কিন্তু আমি কিছু কই নাই কিন্তু তোমার ভাই যখন নিজেই দেশে আইসা কইতেছে তোমার ভাবির সাথে তোমার সম্পর্ক আছে তাহলে আমি কিভাবে চুপ থাকি কও এখনো সময় আছে আমার ভালোবাসা নিয়ে তুমি সিধিমিনি খেলো না তোমার ভাবির সাথে যদি তোমার সম্পর্ক থাইকা থাকে তাহলে তুমি আমারে কও আমি তোমার জীবন থেকে সরে যাই বিশ্বাস করো নাজমা এই যে আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি আমার ভাবির লগে আমার কোনো সম্পর্ক নাই আমি তারে আমার বোনের মতো মনে করি বড় বোনের মতো সম্মান করি আমার মনে হয় কি জানো গ্রামের লোকজন আমাকে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগানোর জন্য ভাইজানের কাছে উল্টাপাল্টা কথা কইছে আমার ভাবির লগে আমার কোনো সম্পর্ক নাই আর কেউ না হোক তুমি অন্তত বিশ্বাস করো আমি না হয় বিশ্বাস করলাম কিন্তু তুমি তোমার ভাইরে কিভাবে বিশ্বাস করাইবা তুমি যদি নির্দোষ হও তাহলে তুমি প্রমাণ করো তোমার ভাবির সাথে তোমার কোনো সম্পর্ক নাই তবে একটা কথা মনে রাখো তোমার সাথে যদি তোমার ভাবির সত্যি সত্যি সম্পর্ক থাইকা থাকে তাহলে আমি বিষ খাইয়া মরে যাব আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবা তুমি ভাইজান আমার ডাকছেন আমি বিদেশ যাওয়ার আগে তুই পাশের ঘরে থাকতি এখন তুই কই থাকুস কেন ভাইজান ভাবির পাশের রুমে ওই ঘর থেকে তুই ভাবির পাশের রুমে আসলি কেন তোর কে আইতে কইছে ভাইজান ভাবি তো ওই রুমে একলা থাকতে পারে না রাত্রেবেলা ডরায় তাই ভাবি আমারে কইলো কি যে পাশের রুমটা যেহেতু খালি আছে তাহলে এই খালি রুমে তুমি এসে থাকো তাই থাকতেছি তুমি যখন বাইরে যাও হসপিটালে যাও বাজারে যাও শপিংয়ে যাও তোমার সাথে কে যায় রাশেদ যায় আমার বাপ বাইসা থাকতে তুমি রাশেদের নিয়ে যাও কেন বাজারে কি সবসময় একা যাওয়া যায় কত উল্টাপাল্টা পোলাপান থাকে আমি একা একা গেলে আমার আজেবাজে কথা কয় এই জন্য আমি রাশেদের সাথে নিয়ে যাই আর আব্বা তো বয়স্ক মানুষ সে সবসময় তো সুস্থ থাকে না এই জন্য রাশেদি আমার সাথে থাকে তার মানে গ্রামের লোকজন আমারে যা যা বলছে সবই সত্যি আমি এখন শিওর হইলাম যে তোগো দুজনের মধ্যে সম্পর্ক আছে আমি ঠিকই কইছি আমার ছোট ভাইয়ের লগে তোর সম্পর্ক আছে বলেই তুই পাশের ঘর থেকে তোর পাশের রুমে নিয়ে আইছস যাতে রাইতের বেলা আমার বাপ যখন ঘুমায় যাইব তখন দুজন মিলে রঙ্গলীলা করতে পারস আর বাজারে যাওয়ার নাম কইয়া হসপিটালে যাওয়ার নাম কইয়া বাইরে যাওয়ার নাম কইয়া আমার ছোট ভাইরে নিয়ে তুই বাইরে যাস যাতে দুইজন মিলা গোপনে প্রেম করতে পারস ধর এটা দিব ধর হাতে নে তোরে নিতে কইছি ভাইজান ভাইজান বিশ্বাস করেন ভাবির লগে আমার কোনো সম্পর্ক নাই ভাবি যখন যে জায়গায় আমার নিয়ে গেছে দরকারে নিয়ে গেছে দরকার ছাড়া কোনোদিন আমার কোনো জায়গায় নিয়ে যায় নাই ভাইজান গ্রামের লোকের মিথ্যা কথা শুনে আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েন না আপনি ভাবির ডিভোর্স দিয়েন না এরকম একটা সংসার সোনার সংসার আপনি ভাইকে ফেলেন না ভাইজান শোন তুই তুই সমস্ত খারাপের মূল সব নষ্টের মূল আমি বুঝতে পারছি কোনো কথা কবি না তুই শোনো আমি তোমারে অনেক ভালোবাসি এই বাইরের মানুষের কান কথা শুনে এত বড় সিদ্ধান্ত তুমি নিও না আমি সত্যি সত্যি তোমারে অনেক ভালোবাসি বিশ্বাস করার মায়া মানুষের জীবনে বিয়ে একবারই হয় তুমি আমার ডিভোর্স দিও না আমাদের সংসারটা তুমি ভাঙ্গে দিও না
তুই আমারে কিসের ভালোবাসছ হ্যাঁ তুই যদি আমারে ভালোবাসতি তুই আমার ছোট ভাইয়ের লগে অবৈধ সম্পর্ক করতি না তুই আমার ছোট ভাইয়ের পাশের ঘর থেকে পাশের রুমে নিয়ে আসতি না আর নিয়ে আসলেও নিয়ে আসতস তুই আমারে একবার জানাইছস একবার জানস তাই তুই আমার ছোট ভাইরে নিয়ে যা বাইরে যাস হসপিটালের নাম কয়ে বাইরে যাস তুই শপিং এ যাস বাজারে যাস তুই আমারে এটা একবার জানাইছস একবার জানাস তাই তুই তুই আমার মাথার মেজাজ খারাপ করে দিছ তুই রাস্তার মেরে ভাই জান তুই কি বিদেশ থেকে পাগল হয়ে গেছিস বাবা আমি পাগল হয়ে গেছি আপনি আমারে পাগল বানায় দিছেন আপনি আমার বাপ বাচ্চা থাকতে আপনার ছোট বুলাই কেমনে আমার বউয়ের লগে প্রেম করে অবৈধ সম্পর্ক করে আপনি আপনি কি দায়িত্ব পালন করছেন আপনি বাপ হিসাবে কি দায়িত্ব পালন করছেন আমার সাপ সাপ কথা আমি কয়ে দিতেছি আজকের পর থেকে তুই আমার বউয়ের দিকে তাকাবি না আমার বউয়ের লগে কোনো কথা কবি না আমার লগেও কথা কবি না তোর লগে আমার কোনো সম্পর্ক নাই তোর ভাবিরও কোনো সম্পর্ক নাই আমার বউয়ের রান্না করা খাবার তুই খেতে পারবি না তুই কই খাবি কই থাকবি সেটা তোর ব্যাপার যা আমার চোখের সামনে থেকে যা এটা তুই কি কইতেছ সাবি তোর ছোট ভাই ওরে বাইরের থেকে বার করে দিলে ও কই যাইব কই থাকব কই খাইব আপনার পোলায় কই খাইব কই থাকব সেটা ওর ব্যাপার আমি এই ব্যাপারে আর কিচ্ছু জানি না আমি যা বলার বইলা দিছি থাক আব্বা ভাইজানের লগের কথা বাড়াইও না ভাইজান আমি ভাবির হাতের রান্নার জীবনও খামো না ভাবির সামনে আসুন না ভাবির সাথে কোনোদিন কথাও কমো না এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাবো আর কোনোদিন আসুন না খালি একটা বলবো তুমি ভাবির ডিভোর্স দিও না এই সংসারটারে নষ্ট করে দিও না আহারে বন্ধু তোর কপালটাই খারাপ তুই এত কষ্ট করে বিদেশ গেছস এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছস এখন বাড়িতে আসছস কই বউরে নিয়ে ঘুরবি ফিরবি আনন্দ ফুর্তি করবি তা না তোরে কি করতে হইতাছে বাড়িতে এসে ঝগড়া করতে হইতাছে আর এনে মন খারাপ করে বসে আসছস আরে হাবিব বন্ধু তোর কপালটা আসলেই খারাপ নিজের আপন ছোট ভাই তোর বউর লোকে প্রেম করে ছি এটা কেমনে মাইনা না কিন্তু আজকে খালাম্মা বাচ্চা থাকলে তোর এই দিন দেখতে হইতো না তোর আম্মা বাচ্চা থাকলে তোর কপালটা পুড়তো না তোর মা নাই মা মরে গেছে বাসাটা খালি আছে লো তোর ভাই আর তোর বউ মিল্লা সুযোগটা পাইয়া কাম গড়াই দিছে ও ভাই আমি ভাবিরে কত বুঝাইলাম ভাবি ভাই বিদেশ থাকে কত কষ্ট কইরা টাকা পয়সা কামাই রোজগার কইরা দেশে পাঠায় আপনি একটু সুন্দর করে সংসারটারে সাজান কোসাম চলেন দেবরের সাথে তো রংটুং কইরেন না ও মা সে আমার সাথে কেমন কইরা উঠলো কইলো আমার জামাই অনেক স্মার্ট মডার্ন সেই সব নাকি মাইন্ড করেন আপনি নাকি ফ্রি মাইন্ডের আমরা কি কমবো ভাই কিছু কইলাম না সব করে গেলাম তুই আবার মনে করিস না যে তোর সংসার ভাঙনের লাগিয়া তোর লগে আমরা এসব কইতেছি তুই আমার বন্ধু ছোটবেলা থেকে আমরা এক লগে বড় হইছি খেলছি ধুলছি এখন তোর বউ একটা খারাপ পথে আছে তাই তোরে আমরা দেশের থেকে এগুলো ফোন দিয়ে কইছিলাম আর এখনো কইতেছি এগুলো আমাদের দায়িত্ব আর তুই আবার বাড়িতে যায় ভাবির এইসব কথা কইস না যে আমরা তোর এইসব কথা কইছি আর না না তো কথা কইতে যাব কেন তোরা তো আমার উপকারই করছিস তোরা যদি দেশ থেকে আমার বিদেশ থাকা অবস্থায় আমার এইসব না জানাইতি আমি তো জানতেই পারতাম না আমার ছোট ভাইয়ের লোকে আমার বউয়ের এইসব আকাম কুকাম চলতেছে আচ্ছা যাই হোক হাবিব এখন তোর বাড়ির কি অবস্থা তোর বউ আর তোর ভাইয়ের লগে কথা কয়ে কি বুঝছস আমি ওগো দুইজনের ডাকছি জিজ্ঞেস করছি কিন্তু দুইজনের একজন অস্বীকার করলো না আব্বা কইল ওগো দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই পরে আমি রাগ করে আমার ছোট ভাইরে ঘর থেকে বাইর করে দিছি ওরে বলছি পাশের ঘরে দেয়া থাকতে আমার বউয়ের লোকের সাথে ও কোনো কথা না কয় হায় রে হাবিব তুই বেটা বলদ বলদ রয়ে গেলি এই যে দেশ বিদেশ ঘুরলি তাও চালা করতে পারলি না বন্ধু কেন বন্ধু তুই এই কথা কইতাছিস কেন তুই কি মনে করছস তোর ভাইরে ঘর থেকে বাইর করে দিয়ে সমস্যার সমাধান হয়েছে সমস্যার সমাধান হয় নাই সমস্যা আরো বাড়ছে তোর ভাইয়ের লগে তোর বউয়ের যে গভীর প্রেম এই প্রেমে তারা কি একজন আরেকজনের লগে কথা না কয়ে থাকতে পারবো আর তুই কতক্ষণ একটা মানুষের পাহারা দিয়ে থাকবি তাহলে এটা তুই কি করতেছস আমার তো মাথায় কিছু ধরতেছে না বন্ধু আমি তো কিছু ভাবতে পারতেছি না বন্ধুরে
ও বন্ধু তুই আমার একটা বুদ্ধি দে, আমি কি করুম? ভাইসান, আমি বরং আপনার একটা বুদ্ধি দিই। আপনি ভাবিদে নিয়ে ঢাকা যায় একটা বাসা ভাড়া করে থাকে, সেইখানে গেলে অন্তত সুখে শান্তিতে সংসারটা করতে পারবেন আশা করা যায়। আর যদি এইখানে থাকেন কে কইতে পারে? আপনার ছোট ভাই আর আপনার বউ মিল্লা ভাত শরবতের লোকে বিষমিশিয়া আপনার খাওয়া মাইরা ফেলতে পারে। আমার আপন খালতো ভাই বিদেশ থাকতো, কত ট্যা পয়সা ফাড়াইতো, বিল্ডিং করছে, বসাইজা গুইজা স্বর্ণ গয়না ফেরা সারা গ্যারাম টোটো করে আটতো। হ্যাঁ, এক বেটার লগে ফিরিতাছিল, হ্যাঁ লগে যাওনের লোক গিয়া আমার খালতো ভাইটারে বাতের লগে বিষ মিশাইয়া খাওয়াই মাইরা লিস। বন্ধু হাবিব, তুই এবারে থাকিস না, তুই বাড়ি করছ রে বউলে জাগা, তোর জীবনটার বাঁচা ভাই। না, আমি আমার বাপদাদার ভিটা সারা কোথাও যেতে পারব না। আমি আমার বউর নিয়ে চলে গেলে আমার বাপের দেখার কেউ নাই। আমার বাপ একলা মানুষ, তাছাড়া আমার ছোট ভাইয়ের কোনো আয় ইনকাম নাই। আমি যদি আমার বাপ সেরে চলে যাই, আমার বাপ আর আমার ছোট ভাই না খায় থাকবো। কপালে যদি আমার এমনি মরণ লেখা থাকে তাহলে মরে যাব, আমার কোনো আফসোস নাই। তবু আমার বাপ দাদার ভিটা ছাড়া আমি কোথাও যাইতে পারবো না রে বন্ধু, কোথাও যাইতে পারবো না। এখন তুমি কি করবা? ভাবি তুমি কোনো চিন্তা করো না, সে বাড়িতে আইলাইছে, সে কোনোদিনও তোমার আর আমার প্রেম আটকে রাখতে পারবো না। তোমার আমার প্রেম যেইভাবেই হোক আমরা চালাই যামই, কিন্তু ভাইজান বাড়িতে আসার পর থেকে আমি কোনোভাবেই তার মাইনে নিতে পারতেছি না। আমার সারাক্ষণ কি মনে হয় জানো, আমার সারাক্ষণ মনে হয় কি যে সে যদি তোমার কাছে যায়, সে যায় যদি তোমার শরীরে হাত দেয়, তাহলে আমি আমি তো পাগল হয়ে যাবো। হ্যাঁ তুমি কও, তুমি কও আমি কি করুম ভাবি? আমি মাইয়া মানুষ, আমি কি করবো? আমিও তো তোমারে ভালোবেসে ফেলছি, আর তোমারে ভালোবাসছি বলে দেখে তো আমি তোমার ভাইজানের কাছে যাইতে পারতেছি না। এখন তুমি আমারে কও আমি কি করবো, আমি কতক্ষণ আমার জামাই আটকায় রাখবো? ভাবি একটা পথ খোলা আছে। কি? চলো তুমি আর আমি পালাই যাই। পালাই যাবো কেমনে? আরে পালাই না গেলে উপায় আছে, ভাই জানে এখন বাড়িতে আইছে, সে কোনোদিনই আমার কাছে তোমার আইতে দিব না। তার চেয়ে ভালো চলো পালাই যাই, যাওয়ার পর তুমি ডিভোর্স লেটার পাঠাই দিবা তারে, এরপরে তুমি আর আমি বিয়ে করে সুখে সংসার করুন, আর কোনোদিন এই গ্রামে ফেরাতে আসুন না। তুমি না ঠিকই কইছো, আমিও তো তোমারে ভালোবেসে ফেলছি, আমিও না তোমার ছাড়া থাকতে পারবো না, তাইলে বরং চলো আমরা পালাই যাই। চলো দেরি না করি, চলো চলো। হারামজাদা, তার মানে গ্রামের মানুষ তোকে বিরুদ্ধে যা কইছে সবই সত্যি, আর আমি যে তো করে সন্দেহ করছিলাম এটাও সত্যি। তোর কত বড় সাহস, তুই আমার ছোট ভাই হইয়া আমার বউরে নিয়ে পালাইতেছস। তোর খবর আছে, তোর আজকে মাইরা ফেলাম। খবরদার, খবরদার, তুমি ওর গায়ে একটা হাতও দিবা না। আমি রাশেদরে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসে ফেলাইছি, আমাদের দুজনের সম্পর্কের মধ্যে একমাত্র বাধা হইতেছো তুমি। আর রাশেদ, তুমি দাঁড়াই আছো কেন? তোমার আমার ভালোবাসার মধ্যে একমাত্র বাধা হইছে তোমার বড় ভাই, তাটা তুমি শেষ করে দাও। ঠিকই কইছো তুমি, এই কুলাঙ্গার ভাই বাইচে থাকলে তোমার আর আমার কোনো দিন এক হইতে দিব না। ওরে আজকে আমি শেষ করে ফেলাম, একদম শেষ করে ফেলাম। কি হয়েছে, তুমি কি দুঃস্বপ্ন দেখছো? না কিছু না, তুমি ঘুমাও। আচ্ছা তুমি ঘুমায় পড়ো। না, আমি আর এই বাড়িতে থাকুম না, আমি যদি এই বাড়িতে থাকি
তাইলে আমার ছোট ভাই আমার পরে নি ফলায় দিব আর নয়তো আমারে মাইরা ফেলাইব আমি কালকে সকালের মধ্যেই আমি আর পরে নিয়া ঢাকা শহরে চলে যাব নাজমা তুমি এখানে আইছো কেন আপা তো বাড়িতে আর তোমার এমন দেখাইতেছে কেন আমার খুব খিদে লাগছে আমার কাছে দেখাইবে দিবা খিদে লাগছে কেন তুমি সকাল থেকে কিছু খাও নাই শুধু সকাল থেকে না নাজমা কালকে থেকে আমি এখন পর্যন্ত কিছু খাইনি তোমার মাথা খারাপ হইছে গতকাল থেকে তুমি কিছু খাও নাই কেন নাজমা ভাইজান বাড়িতে এসে আমার ঘর থেকে বাইর করে দিছে ভাবির সাথে কথা বলা বন্ধ করে দিছে কয়ে দিছে যে ভাবির হাতের রান্না আমি যেন আর কোনোদিন না খাই তুমি তো জানো আমাকে বাড়িতে ভাবি ছাড়া রান্না করার কেউ নেই বাইরের খাবার খাওয়ানোর অভ্যাস নেই তো বাইরেও খাইতে পারতেছি না তারপরেও কষ্ট করে রুটি কলা খাইছিলাম খাইতে পারতেছি না বমি আসে আমার সাথে ভাত দিতে পারো খুব ভাত খেতে মন চাইতেছে আচ্ছা তুমি কি মানুষ না অন্য কিছু তোমার ভাইজান তোমারে মানা করছে তার বউয়ের হাতের খাবার না খাইতে তাতে কি হইছে তুমি আমার বাড়িতে আইতা আমি তোমারে খাওন দিতাম আমি তোমারে ভালোবাসি না তোমার কি একবার আমার কথা মনে হয় নাই তুমি কেন আইলে না এখানে বলো কালকে থেকে না খাই আসো তোমার যদি শরীর খারাপ হয় তাহলে কি হবে বলো তুমি তো আমার বিয়ে করা বউ না তুমি আমার ভালোবাসো কিন্তু শুধু এই ভালোবাসার অধিকার নিয়ে কেমনে আসি লজ্জায় করে আসতে পারিনি কিন্তু এখন ক্ষুধার জ্বালার সহ্য করতে পারতেছি লজ্জা শরমের মাথা খায় তারপর তোমার কাছে আসলাম আমার খুব কষ্ট হইতাছে আমারে আমার সাথে ভাত দাও না আব্বা বাড়িতে তুমি এখানে দাঁড়াও আমি ভাত নিয়ে দিছি কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন নাজমা আমার গোবারির ভাত মানুষে খায় অথচ দেহ আমার এমন পুরা কপাল তোমার কাছে আমার ভাত চেয়ে খাইতেছে লজ্জায় আমার মনে হইতেছে যে আমি মরে যাই বুকটা আমার পাইটা যেতেছে খবরদার আমার কাছে কোনো লজ্জা পাইবা না অহন থেকে তোমার যখনই খিদে লাগবো তুমি আমার কাছে চলে আসবা আমি তোমারে খাওন দিব হাবিব তোর বাড়িতে কি অবস্থা ঝামেলা মিটছে আরে ভাইরে আড্ডা দিতে আসছি আড্ডা দে বাড়ির কথা কইস না বাড়ির কথা শুনলে আমার অশান্তি লাগে বন্ধু সবই ঠিক আছে তোর বাচ্চাটা নষ্ট করা কিন্তু একদম ঠিক হয়নি এগুলো অনেক বড় পাপ হয় পাপ কি করছ তুই কার বাচ্চা কোন বাচ্চা তোর বাচ্চা তোর বউ কয়েকদিন হসপিটালে গিয়ে নষ্ট করলো না বাচ্চাটা ওই বাচ্চার কথা কইতেছি কি করছ তুই আমার বউ হসপিটালে যে বাচ্চা নষ্ট করছে ও এই তো মাস ছয়েক আগে আরে আমরাও তো হসপিটালে গেছিলাম আমরা ভাবিরে কত অনুনয় বিনয় করে কইছি ভাবি বাচ্চাটা নষ্ট করেন না ডাক্তার নাসরা পর্যন্ত কইছে যে বাচ্চাটা নষ্ট না করতে কিন্তু ভাবি এত পাশান বাচ্চাটা তো নষ্টই করে ফেলাইলো বন্ধু এটা তো তোর প্রথম সন্তান বংশের প্রদীপ তুই কেন ভাবিরে কইলি বাচ্চাটা নষ্ট করতে আমি তো ভাবিরে কইছিলাম ভাবি আপনি যদি বাচ্চা কাছে লালতে ফেলতে না পারেন আমারে দিয়ে দিয়ে আমি লাইলা ফেলা বড় করে দিই মনে কিন্তু ভাবি আমারে কয় না 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 এত তাড়াতাড়ি জামাই আমার বাচ্চা কাছে নিতে মানা করছি এত তাড়াতাড়ি বাচ্চা কাছে নিলে নাকি ফিগার নষ্ট হয়ে যাবে কা আপনি মানা করছেন আপনার বউ বাচ্চা নষ্ট করে ফেলাইছে আমার গর কি করার আছে আমরা কিছু কইতে পারিনি তবে ভাইজান এ বাচ্চাটা নষ্ট করার কথা কইয়া আপনি অনেক বড় পাপ করছেন একটা নিষ্পাপ শিশুর জীবন আপনি এভাবে নষ্ট করতে কইতে পারলেন বিশ্বাস করেন ভাবি আমি বাচ্চা নষ্ট করতে বলি নাই এই বাচ্চা আমার না এই বাচ্চার ব্যাপার আমি কিচ্ছু জানি না ভাবি হ্যাঁ কষ্ট কি হবে এই বাচ্চা তোর না
তাইলে মনে তোর ছোট ভাই তোর বউ আকাম করে বাচ্চাটা হইছে সি 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 বন্ধু সরি আমি তো কথাটা মুখ ফুসকা বলে ফেলেছি এটা আসলে আমার বলা উচিত হয়নি একদমই উচিত হয়নি আমি তোর না মুখ পাতলা তুই কখন কোন জায়গায় কি কইতে হবে কিছুই জানোস না বন্ধু যা হওয়ার হয়ে গেছে তুই এইসব নিয়ে বাড়িতে গিয়ে তোর ভাই আর তোর বউয়ের লগে এইসব নিয়ে ক্যাচাল করিস না বুঝছিস যা হইছে হইছে তুই এগুলো ভুইলা যা হ্যাঁ বন্ধু ভুইলা যা বন্ধু তোর পেটে নাকি ছয় মাস আগে বাচ্চা ছিল তুই নাকি হসপিটালে যাই বাচ্চা নষ্ট করছস তুই আমার সত্য সত্য করে কো এই বাচ্চা কারা ছিল আশ্চর্য আপনি সব কি কইতেছেন আপনার কি মাথা ঠিক আছে আমার পেটে কার বাচ্চা থাকে আমার মাথা ঠিকঠাকই আছে তুই আমার লগে মিছা কথা কইতেছস বল বল আব্বা বল আব্বা বল সাইডে না পড়ে বল আব্বা আব্বা এই এই ছাড় তুই কি আছিস তুই কি পাগল হয়ে গেছস নাকি হে আব্বা আমি পাগল হয়ে গেছি আব্বা জানে ছয় মাস আগে আমার বউয়ের পেটে বাচ্চা ছিল আপনার এই ছোট ছেলে ওর হসপিটালে নিয়ে যায় তার পেটের বাচ্চা নষ্ট করছে তুই সত্য করে কো তুই সত্য করে কো তুই কার বাচ্চা নষ্ট করছস ভাইজান আপনি এসব কি কইতাছেন আমি ভাবির পেটের বাচ্চা নষ্ট করুন কেন আমি তো এসবের কিছুই জানি না একদম নাটক করবি না আমি জীবনে নাটক অনেক বহুত দেখছি আমার লগে নাটক করতে আইস না এই সত্য করে কহ তোর পেটে কার বাচ্চা আছিল কার বাচ্চা নষ্ট করছস তুই বিশ্বাস করেন আমার পেটে কারো বাচ্চা ছিল না কোনো বাচ্চা ছিল না আমি কোনো বাচ্চা নষ্ট করি নাই তারপরও যদি তোমার বিশ্বাস না হয় তুমি আমারে হসপিটালে নিয়ে যাই পরীক্ষা করো তুমি চলো আমার লগে তুমি চলো স্যার আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি তোরা সবাই মিলে একজোট হইছস সবাই মিলে আমার শেষ করে দেওয়ার চিন্তা করছস তোরা আমার শেষ করে দেওয়ার প্ল্যান করছস আমি আমি তো শেষ হবো না আমি নিজের শেষ করব না ওই বান্দির বাচ্চা তোরে আমি তালাক দিন তোরে তালাক দিয়া এবার থেকে আমি বিদায় করুন তোরে আমি তালাক দিতেছি এক তালাক দুই তালাক হবে কত বড় সাহস তুই বৌমারে তালাক দিতেছ হ্যাঁ হ্যাঁ বৌমা হাসপাতালে গেছিল বৌমার সাথে রাশেদাও গেছিল আর কেন গেছিল জানো এই যে তোর এই বাপ তোর বাপ স্ট্রোক করছিল তারপর ওরা দুইজন আমার মেডিকেল নিছিল নিয়ে হাসপাতাল মধ্যে ভর্তি করে এক সপ্তাহ রাখছে তোর ফোন দিয়ে জানাই নাই জানাইলে তুই টেনশন করবি এই কারণে তোর জানাই নাই আব্বা আর নাটক করেন না বহুত নাটক করছেন এগুলা যে আপনাকে সাজানো নাটক সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আর আব্বা আপনি আপনার ছোট ছেলের জিজ্ঞেস করেন তার তো বিয়ের বয়স হয়েছে সে এখনো কেন বিয়ে করে না নিশ্চয়ই আপনার ছোট পোলা তার ভাবির কাছ থেকে কোনো ফায়দা হাসিল করে এই কারণে তার বিয়ে করতে মন চাইতেছে খবরদার ভাইজান আর একটা কথা আপনি কইবেন না অনেক কইছেন একটা ভুল ধারণা নিয়ে আপনি বিদেশ থেকে বাড়িতে এসে চাষ শুরু করছেন কোন মানুষ তা করে না আপনি কি মানুষ নাও মানুষ নিজের বাপের কথা শুনেন না নিজের ভাইয়ের কথা শুনেন না বউর কথা শুনেন না মাইজের কথা শুনেন আপনি বাড়ির মধ্যে অশান্তি শুরু করছেন আমি কেন বিয়ে করি না আমি আব্বারে বারবার কইছি আমি একটা মেয়েরে ভালোবাসি আমি তার বিয়ে করুম আব্বাই কি কইছে আব্বাই কইছে আমি নাকি আপনার ঘরের উপরে বসে খাইতেছি আর এক মেয়ে নাকি আপনার ঘরের উপরে বসাবো এর জন্য সে আর বিয়ে করে নাই কইছে বিদেশে যাবি বিদেশ থেকে দুই বছর পরে আইসা তারপরে বিয়ে করবি আমি আব্বারে বারবার কইছি আমারে বিয়ে করাইতে সে অভিভাবক সে যদি বিয়ে না করে তাহলে কেমনে বিয়ে করুম একলা বিয়ে করুম আপনি আমারে কোন কে আমারে বিয়ে করেন নাই আপনি যদি আমারে বিয়ে করে দেন তাহলে আমার ভাই আমার এই কথা কইতো না আমার ভাবির নামে কলম করতো না মাফ করে দেন আব্বা
হাবিব কই? আব্বা হাবিব তো ঘরে। রাশেদ কই? রাশেদ বাড়ির পিছনে মন খারাপ করে বসে আছে। হাবিব, হাবিব রে, এদিকে আয় বাজার। রাশেদ, ও রাশেদ। আব্বা আমার কেন রাখছে? কেন খাইতে রাখছি? আমরা বাপ ছেলে তিনজন একসাথে বইসা খাই। আব্বা আমি দরকার হইলে না খাই মরে যাব, তারপর আমার বড় ভাইয়ের টাকায় কিনা খাবার থেকে একটা দানা পানিও মুখে দিব না। আরে তুই কি আমার কেনা খাবারের দানা পানি মুখে নিবি না? হ্যাঁ, তুই যদি এই টেবিলে বইসা খাস আমি তো তোর লোকে বইসা খাবো না। আব্বা আপনার আমি সাফ সাফ কইয়া দিতেছি, ও যদি এইখানে বসে খায় আমি খামু না, আমি চলে যাইতেছি। ভাইজান আপনি যাইবেন কেন? আপনার সংসার আপনি ইনকাম করেন, এই যে এখানে যত খাবার সব আপনার টাকায় কিনা খাবার। আমি তো এই সংসারের একটা কুলাঙ্গার, বেকার, আমি চলে যেতেছি। তোর কি মনে আছে তোর মাই এইভাবে টেবিলের মধ্যে ভাত বাইরা আমগো ডাইয়া কই? তো কই গো, আসেন না কেউ গো নিয়া, এই যে আমি টেবিলের উপরে ভাত বাইরা রাখছি, আসেন একসাথে বসে আমরা খাই সবাই। এরপর আমরা বাপ ছেলে সবাই মিলা একসাথে বসা খাইতাম, তোর মাই সে খাওয়া দেখা কত আনন্দ হইতো, কত গল্প করতো, কইতো এ দেখছেন এ একসাথে খাইলে না আমাকে অনেক ভাল লাগে, আরও কত কথা কইতো রে। আজকে হঠাৎ কইরা যেন তোর মার সেই সব স্মৃতিগুলা আমার চোখের সামনে বাইশ উঠতেছে। বাপরে বোনা, আমরা বাপ ছেলে তিনজন একসাথে বৈশাখকে খাই, তোরা বিশ্বাস কর বাপ, তোরা যদি একসাথে বসে খাস তাহলে আমার এই শরীরের অসুখটা অনেক ভালো হয়ে যাইব। বাপরে আমি তোর কাছে হাত জোর করে রাখো, আমার মনে হয় না আমরা আবার তিনজন একসাথে বৈশাখ খাইতে পারো। জীবনের শেষবারের মতন কইতাছি, তোরা দুই ভাই একসাথে বসে খাইলে আমার খুব আনন্দ লাগবো। একটা মুরব্বী মানুষ এত করে কইতেছে একসাথে বসে একটা ভাত খেলে এমন কি ক্ষতি হয়ে যায়? দেখেন বাপ মা অনেক বড় সম্পদ, তোমাদের বাপ তোমাদের এত করে অনুরোধ করতেছে একসাথে বসে একটা ভাত খাও, একসাথে বসে ভাত খেলে তো খুব একটা ক্ষতি হয়ে যাবে না? বাহারে আমি তোর বাপ হয়ে বলতাছি, তুই বল বসে আমাদের সাথে ভাত খা। হাবি তুই ও বল, তুই তোর এই বাপের কথাটা রাখ। আমার শরীরের এই অবস্থা আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব। আমরা এই যে খাইতে চাইতেছি একসাথে বৈশা, তুই যদি আবার বিদেশে চইলা যাস হয়তো তাই সবার নাও দেখতে পারস, আমরা এমন আছে আবার এই তিনজন একসাথে বসে নাও খাইতে পারি। আমি বলি তোর আম গুলো বসে খা খারে বা। Thank you.
ভাববো আপনারে পানি দিব দেখছোস কইছিলাম না হাবিব আর হাবিবের বয়স সংসারটা ধ্বংস কইরা দিমু তসনস কইরা দিমু দিছি আজকা হাবিবের বাপ মরছে আর বয়ের লাগে যখন তখন ওর ডিভোর্স হয়ে যাইব আপনারা দুইজনে মিল্লা হাবিব ভাইয়ের কাছে ফোন করে ওনার বউর নাম এসব আকাথা কুকথা কেন লাগাইতেন শুনি একটু শুনবেন তাহলে শুনেন ভাবি ভাবি কেমন আছেন ভাবি ভালো মিছে কথা কইন না তো ভাবি আপনি যে ভালো নাই এটা আমরা খুব ভালো কইরাই জানি ভাবি আপনার জামাই এত সুন্দর একটা বউ রেখে বিদেশ গেছে গা আপনি এখানে এক লাখ লাখ কেমনে ভালো থাকেন শুনেন ভাবি আপনার নাম্বারটা দেন রাত্রেবেলা ফোন দিয়া আপনার লোক দেখা করতে আসবেন দরজাটা খোলা রাখেন ভাবি লজ্জা পায়েন না আর তাছাড়া দেবর ভাবির ভিতরে তো একটু দুষ্টু মিষ্টি সম্পর্ক থাকতেই পারে টেনশন কইরেন না এইটা আমরা তিনজন ছাড়া কেউই জানবো না দেন নাম্বার দেন ভাবি অসভ্যর বাচ্চারা এই তোরা দুইজন না আমার জামাইয়ের বন্ধু লজ্জা করে না আমার সাথে এরকম বিয়াদবি করতে আজকে তো থাপ্পড়ের উপর দিয়ে গেছে আর কোনোদিন যদি দেখি আমার সাথে এরকম বিয়াদবি করতেছিস জুতাটা খুইলে একদম জুতা দিয়ে পিটামো অসভ্য তোর কাছে কি হাবিবের ইমো নাম্বারটা আছে আছে ঠিক আছে হারামজাদির কত বড় সাহস আমগো গায়ে হাত তুলছে আম করে নাকি জুতা পিটা করবো এই জন্য দিছি ওর সংসারটা তসনস কইটা ধ্বংস কইটা আচ্ছা ভাবি আমরা নাহলে প্রতিশোধ নিচ্ছি আমগো লাগে বেয়াদবি করছিল তুমি কেলে কর জামাইরে মাঝে মধ্যে ফোন দিয়ে অন্য মুল্ডা পাল্লা কথা করতে তাহলে শুনে আপনার ভাই কিন্তু দুবাই থেকে এই সেন্ডটা আমার এইবার পাঠাইছে আর এখানে দুলটা পাঠাইছে বুঝছেন আর লগে এই মোবাইল ফোনটা পাঠাইছে এটা নাকি ব্র্যান্ড নিউ আমি তো পারি যে এসব স্মার্টফোন টোন চালাইতে পারি না অবশ্য শিখে ফেলা মনে আর কোয়েন না আপনার বাইরে এত মানা করি আমার তো এসব লাগবে না আমি থাকি গড়ে গড়ের কাম কাজ করি এগুলোর দরকার আছে কোন সে কয় না তুমি সবসময় সুন্দর করে সাইজে থাকবা তোমার যেন সবসময় একদম রাজরানীর মতো লাগে কেমন লজ্জা লাগে কোন তো ভাবি ভাবি ভাইয়ের ইমো নম্বরটা একটু দিয়েন তো ওইটা দিয়ে কি করবেন আরে আমার খালতো ভাই দুবাই থাকে ভাইয়ের কাছেই থাকে আমারে কইছে আমার জামাইর লগে একটা ঘড়ি আর আমার লগে একটা লোশন পাঠাইব তো এটা পাঠানোর জন্য তো একটা মানুষও দরকার আপনার ভাইরে কইলেই এনে দিবে আচ্ছা দাঁড়ান এইটা হলো আপনার ভাইয়ের ইমো নাম্বার লেখেন প্লাস আচ্ছা ঠিক আছে আপনি দেখে লিখে নেন হিংসায় তো আমার বুকটা চললে পুরো একদম সাক্ষার হয়ে যেত এই জন্য ওর কাছ থেকে ওর জামাইয়ের ইমো নাম্বার নিয়া তারপর ফোন কইরা এসব আকা তাকো কথা লাগাই দিছি তুমি এখানে কি করতেছো কেন কি হয়েছে তোমার ভাইজান রে ওই কামাল তোমার মিলে মারতেছে কি আমার ভাই রে মারতেছে তুমি তাড়াতাড়ি যাও নাইলে ওরা তোমার ভাইজানে মাইরে ফেলবো কিছু হয়নি তো
পাইরে আজ আমি আমার ভুল বুঝতে পারছি ভাই আসলে তোর কোনো দোষ নাই তোর ভাবির কোনো দোষ নাই এই গ্রামের মানুষ দিনের পর দিন তখন দুইজনের বিরুদ্ধে কথা কয়ে আমার কান ভারী করছে আমার মাথাটা পাগল করে দিচ্ছে আমি সহ্য করতে পারি নাই আমি আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই আমি তোরে সন্দেহ করছি অপমান দিছি কষ্ট দিছি তোরে আমি মারছি তোরে আমি ঘর থেকে বাইর করে দিছি আর তোর ভাবি না আমি অপমান দিছি আমি তোর উপরে অনেক অন্যায় করছি রে ভাই তোর উপরে অনেক অন্যায় করছি রে ভাই তুই আমার মাপ করে দে ভাই তুই আমার মাপ করে দে তুই আমার মাপ করে দে ভাই তুই আমার মাপ করে দে ভাইজান 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 পাশ ধরেন আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন আপনি আমার মারপিটের বড় ভাই আমার কাছে আপনার কোনো অপরাধ নাই মাপ যদি চাইতে হয় তাহলে ভাবির কাছে যেয়ে চান আমি সব জানতে পারছি আমি সব বুঝতে পারছি আমার গ্রামের বন্ধু বান্ধবরা তোমার দিকে ক্রোধ দৃষ্টি দিছিল তোমার সাথে বদমাইশি করতে চাইছিল কিন্তু তাদের ডাকে তুমি সাড়া দাও নাই তুমি তাদেরকে জুতা ব্যাটা করছিল এই কারণে ওই শয়তানগুলা শত্রুতা কইরা প্রতিটা দিন আমারে বিদেশে ফোন দিত তোমার বিরুদ্ধে আ কথা কুকথা কইত আর পাশের বাড়ি ভাবি সে তোমার হিংসা করত সে হিংসা কইরা প্রতিটা দিন আমারে ফোন দিয়া তোমার বিরুদ্ধে কান ভারী করত আর আমি অমানুষ তাকে সমস্ত কথা বিশ্বাস করছি তাগো সমস্ত কথা বিশ্বাস কইরা আমি তোমার অপমান দিছি কষ্ট দিছি অথচ তুমি কত ভালো একটা মাইয়া আমার মা অসুস্থ যখন ছিল তখন তুমি দিন রাত তাকাইয়া আমার মায়ের সেবা করছো আমার মা মরে যাওয়ার পর তুমি এই পরিবারটারে এই সংসারটারে কত সুন্দর করে দুই হাতে আগলায় রাখছো সাজায় গুছায় রাখছো আমার বুড়া বাপের তুমি দেখভাল করছো আমার ছোট ভাইটারে দেখাশোনা করছো অথচ আমি অমানুষ এই অমানুষ তোমারে কষ্ট দিছি অপমান দিছি শিউলি তুমি আমার মাফ করে দাও শিউলি সারা গ্রামের লোকের সামনে তুমি আমার কলঙ্কিনী করছো আমার ছোট করছো পারবা পারবা তুমি সেই কলঙ্ক মুছে দিতে আমি আমার নিজের যে সম্মান হারাইছি সেই সম্মান তুমি পারবা ফিরাই দিতে পারবা না তুমি কোনোদিনও পারবা না কিন্তু স্ত্রী হিসেবে আমার যেন কোনো সমস্যা নাই আমি সেই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সারা জীবন বাঁচতে পারবো কিন্তু আফসোসটা কি জানো এই যে অমানসিক অত্যাচার কইরে তোমরা যে তোমার বাপটারে হারাই ফেললা মানুষের কথা শুইনে দুই ভাই মিলে ঝগড়া কইরে তোমার বাপটারে যে মৃত্যুর মুখে ঠেলে দিলা সেই বাপরে কি ফিরাই আনতে পারবা তুমি তো ভুলে গেছো তোমার বাপ তার মাথার ঘাম পানি করা রক্ত দিয়ে তোমারে বিদেশে পাঠাইছিল আজকে তুমি যে জায়গা থেকে আইসো সেই জায়গায় তুমি গেছো তোমার বাপের টাকায় কই তোমার সেই বাপ কই পারবা তুমি তারে ফিরাই আনতে পারবা না হাজার চাইলেও তুমি তার কাছে আর কোনো দিন ক্ষমা চাইতে পারবা না তারে ফিরাই আয় না তার আদর ভালোবাসা আর কোনো দিন পাবা না আমার কাছে না
চাইলে গিয়ে তুমি তোমার বাপের কাছে মাফ চাও, কিন্তু আফসোস সেই সুযোগ আর তুমি কোনোদিনও পাইবা না, কারণ তোমার বাপ তো মরে গেছে। এখন তুমি কি করবা, কার কাছে ক্ষমা চাইবা? তুমি ঠিকই বলছ, আমি 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 আমার বাপের মাইরা ফেলছি, আমি আমার বাপের খুনি, আমি আমার বাপের মানসিক অত্যাচার করে মাইরা ফেলছি, আমি আমার বাপের খুনি, আমি আমার বাপের খুনি। ভাই স্যার, আমি আমার বাপের কাছে মাফ চাবো, আমি আমার বাপের কাছে মাফ চাবো। আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা, আপনি আমার মাফ করে দে, আমি আপনার লোক অনেক অন্যায় করছি আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা, আমি জানি আমার ক্ষমা নাই, আমি যে মাফ করছি আব্বা, আপনি সন্তানের মাফ করে দে। মাফ করে দেন আব্বা। কবরের পাশে দাঁড়ায় বেশি কান্না করা ঠিক না, পাশে দাঁড়া মোনাজাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হোক আব্বা যে আছে যাতে ভালো থাকে, আল্লাহ যেন তার ব্যস্ত করে। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা।